সকালে ঘুম থেকে উঠে আর রাতে শুতে যাবার আগ পর্যন্ত বর্তমানে সিপিএম দলের একটাই কাজ তীব্র মার্কিন বিরোধিতা আর ট্রাম্পের আঠারো গোষ্ঠী উদ্ধার করা সাম্রাজ্যবাদ নিপাত চাক দিয়ে এর শুরু যারা এই সাম্রাজ্যবাদীদের লাগাতর গালাগাল দিয়ে যাচ্ছে সেই সাম্রাজ্যবাদীদের টেকনোলজি ব্যবহার না করলে তাদের এক মুহূর্ত আবার চলে না তাদের রাজনৈতিক প্রচারের একমাত্র প্রধান মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক নামে বেনামে এই ফেসবুকে অ্যাকাউন্ট খুলে প্রচারে কারো কোনো আপত্তি থাকার কথা না এবং থাকবেও না কিন্তু আপত্তিটা তখনই যখন এই মাধ্যমকে ব্যবহার করে চলে ব্যক্তিগত আক্রমণ ও কুৎসা প্রচার এই বিষয়টাকে আলাদা রেখে দিলেও সিপিএম দলই সর্বপ্রথম কম্পিউটারের বিরোধিতায় ময়দানে নেমেছিল অথচ এখন সেই কম্পিউটার ছাড়া সিপিএম নেতারা অচল কম্পিউটার ছাড়া তাদের কোনো উপায় নেই দলীয় নেতাদের কারণে যখন সাধারণ মানুষ দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সারা দেশে তখন সিপিএম নেতাদের ভরসা এখন একমাত্র সোশ্যাল মিডিয়া তাদের নেতাদের বিচারিতার জেরেই গোটা দেশে তাদের ঢাকি শুদ্ধ বিসর্জন দিয়ে দিয়েছে পশ্চিম বাংলা এবং ত্রিপুরায় একসময় দাপিয়ে বেড়ানো সিপিএমকে খুঁজে পাওয়া আজ মুশকিল কর্মীদের অভাবে তারা পোস্টার লাগাবার পর্যন্ত লোক পায় না এই অবস্থায় তাদের ভরসা সোশ্যাল মিডিয়া কিন্তু এরই বিরোধিতায় একদিন আন্দোলনে নেমেছিল সিপিএম সিপিএম সেই নেতৃত্ব এরাই যারা একদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলেছিলেন এখন তারাই রবীন্দ্র প্রেমে মাতোয়ারা এরাই সেই সিপিএম নেতৃত্ব যারা দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে তেজর কুকুর বলে আখ্যায়িত করেছিল আজ তারাই নেতাজির জন্মদিনটিকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করছে এবং দাবিও রাখছে সত্যি সেলুকাস কি বিচিত্র এই সিপিএম বিউরো রিপোর্ট ত্রিপুরা